মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মূসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করে, যার কে আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মূসা আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সেজদা, একটা সেজদা, একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার, চিল্লায় বলেন ঠিক কি না? ও ইযি খুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবার অহংকার দেখালো, কানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার, আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বুঝছো? বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো, সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন, কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম, আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্ব নবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বুলাই, তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ, পড়বেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কোরআন বলছে কি আর সুন্না কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে, সুন্না কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কানে শুনে। কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে।
বান্দা যখন কিছু ধরে, বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার, মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা 313 জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল 1000, মুসলমান কয়জন? মাত্র 313 জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী, বিশ্বনবীর 313 জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশা হাতিল উজু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে 1000 সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল। কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতি লুজো বলে তিনি বালু ছুড়ে মারলেন। 1000 সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়েন। এখানে 1000 লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম, 1000 জনের চোখের ভিতরে ঢুকবে? সর্বোচ্চ 5 জন, বেশি হইলে 10 জন, তার চেয়ে বেশি হইলে 20 জন, বেশি হইলে 50 জন। বুঝে শুনে উত্তর দিয়েন, আমার মুষ্টিবদ্ধ বালু ছুড়ে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে? আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো নাই, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ। নাই আল্লাহ বিশ্বনবীরে ডেকে বলেন রামাইতা ইদি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছ, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে 1000 কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসি, কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে, আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা, ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়, নফল হচ্ছে ওভার টাইম। নফল ইবাদত কেমন? আওয়াজ করে বলেন। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়? সেজদা দিতে হয়। আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ 1 নম্বর থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটা, কিতাবটার নাম কি? সবাই বলতে পারেন নাই? আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম। এই কিতাবে ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই, 1 নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শুনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। রাজি আছেন সবাই? ফজরের পরেই এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায়
কোরআনের সুমধুর বাণীতে।